বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সোনামরা, যারা আমাদের সামনে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করবে বা যারা আমাদের 2024 শিক্ষাবর্ষে নতুন বছরে যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, আমরা তাদের আজকের যে বিষয়টি দেখাতে চেষ্টা করছি সেটি হলো সিলেবাস। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেবাস বা আমরা এই ধরনের বিষয়ে আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এখন কথা হলো যে আমাদের যেহেতু দ্বিতীয় শ্রেণী, এই দ্বিতীয় শ্রেণীর আমরা আজকে বাংলা বিষয় নিয়ে কাজ করব। প্রথম প্রান্তিক মূল্যায়ন, আমরা আমাদের ছোট সময়দের কী কী রাখতে পারি তার পুরো আয়োজন নিয়ে আমাদের আজকে থাকছে। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব, সিলেবাসে কী কী অধ্যায়গুলো থাকছে সেই বিষয়গুলো, আর আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমরা কিভাবে আমাদের ছোট সময়দের এই বিষয়গুলোকে আরও সুন্দরভাবে প্রশ্নের আকারে যে আজকে সিলেবাসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অধ্যায়গুলো থাকছে, এই অধ্যায়গুলো তো থাকবেই, এবং এই অধ্যায়তে কোন পর্যন্ত এবং থাকছে এবং কত পৃষ্ঠা থেকে থাকছে সেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকব। যেহেতু নতুন বই, আমরা জানি যে আমাদের হাতে নতুন বইটি এসে পৌঁছেছে সবার হাতে। আমরা 2024 খ্রিস্টাব্দে বা শিক্ষাবর্ষে আমরা আমাদের ছোটো সময়দের এই নতুন বইটি থেকে আমরা অনেক কিছু দিয়েছি। আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে প্রথমত শেষ পর্যন্ত তুলে ধরার চেষ্টা করছি, পর্যায়ক্রমে যাওয়ার চেষ্টা করছি। তো আমরা আজকে যে বিষয়টি দেখব প্রথমেই, সেটি হলো আমাদের ছোট সময়দের প্রথম যে অধ্যায়, আমরা প্রথম যে অধ্যায়টি পেয়ে যাচ্ছি সেটি হলো আমাদের আমার পরিচয়। এক অধ্যায়ে আমাদের যেটি থাকছে সেটি হলো আমার পরিচয়, এই বিষয়টি থাকছে এক নম্বরে। দুই নম্বরে যেটি থাকছে সেটি হলো, আমরা জানি যে বইটি আমাদের রয়েছে স্কুলে কেমন লাগছে, দুই অধ্যায়ে আমাদের এটি থাকছে, দুই অধ্যায়ে এটি থাকছে কেমন লাগছে স্কুলে সেই বিষয়টি। তিন নম্বরে যেটি থাকছে সেটি হলো আমার বাড়ি আমার কাজ, তিন অধ্যায়ে থাকছে আমার বাড়ি আমার কাজ এটি থাকছে। চার নম্বরে যেটি থাকছে সেটি হলো ডালিম কুমার ও কঙ্কাবতী, আমরা এই বিষয়টির উপরে ভিডিও দিয়েছি এবং এই বিষয়টির উপরে আমরা প্রশ্ন কেমন হতে পারে সেই বিষয়টি নিয়েও কাজ করেছি। চলে যাব পাঁচ অধ্যায়ে, পাঁচ অধ্যায়ে যেটি রয়েছে সেটি হলো আবার পড়ি বর্ণমালা, আবার পড়ি বর্ণমালা। আমরা এই পার্টটি যেহেতু তারা প্রথম শ্রেণীতে এই বিষয়টি পেয়েছে সেটিকে আবার নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছে বইটিতে। আমরা চেষ্টা করবো সুন্দরভাবে এই বিষয়গুলোর জন্য এখন থেকে আমাদের ছোট সময় পেরে যায়, বর্ণমালা নিয়ে কোনো সমস্যার জন্য তাদের না থাকে। ছয় অধ্যায় যেটি রয়েছে সেটি হলো, আমরা বলে দেওয়ার চেষ্টা করছি, সেটি হলো আমাদের আয় দেখে যা নাচ, নতুন একটি কবিতা, সেই বিষয়টি দেখে নেব। চলে যাব সাত অধ্যায়ে, সাত অধ্যায়ে যেটি রয়েছে আমাদের সেটি হলো তার চিহ্ন দিয়ে শব্দ বানাই, তার চিহ্ন দিয়ে শব্দ বানাই। আমরা এই পার্টটিও দিয়েছি অলরেডি, আমরা এক দুই তিন এভাবে চার এবং ছয় সাত এই বিষয়গুলো আমরা খেয়াল করেছি যে আপনাদের ছোটো সময়ের জন্য নতুন বিষয় রয়েছে, তার মধ্যে সাত নম্বরটি কিন্তু এর আগে ছিল কার চিহ্ন। আচ্ছা, সাত নম্বরে যে অধ্যায়টি আমরা পেয়েছি সেটি হলো কার চিহ্ন দিয়ে শব্দ বানাই, তো এটি আমরা নতুনভাবে কাজ করব, আশা করছি আপনারা দেখে নেবেন। আর যেহেতু বইটি আপনাদের হাতে চলে এসেছে আমরা সেই অনুযায়ী কাজগুলো করব। আর অধ্যায়ে যেটি রয়েছে সুন্দর একটি বিষয় সেটি হলো দেখে বুঝে কাজ করি, এই অধ্যায়টি নিয়ে আমরা কাজ করেছি, আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি, আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। এবং নয় অধ্যায় যেটি রয়েছে যুক্তবর্ণ লিখি, নয় অধ্যায় রয়েছে যুক্তবর্ণ লিখি, এই পার্টটি আমরা প্রথম পর্বে পর্ব হিসেবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দশ অধ্যায় যেটি রয়েছে সেটি হলো একুশের গান, এই অধ্যায়টি নিয়েও কাজ করেছি। এগারো অধ্যায় যেটি রয়েছে সেটি হলো ফলাচিহ্ন লিখি, ফলাচিহ্ন লিখি। আমাদের দশ অধ্যায় যেটি রয়েছে সেটি আমরা বলে দেওয়ার চেষ্টা করলাম, সেটি হলো আমাদের যুক্তবর্ণর পরে একুশের গান। আর এই যে এগারো অধ্যায় যে ফলাচিহ্ন রয়েছে, এই পাঠটি নিয়ে আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের এই এগারো পাঠের সুন্দরভাবে আমরা আপনাদেরকে এর আগে আলোচনা করেছি সেটি আমরা দেখে নেব। খুবই সুন্দর একটি পর্ব এবং নতুন একটি বিষয়, এই কারণে আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি ফলাচিহ্ন। আচ্ছা, এরপরে আমরা বারো অধ্যায় চলে যাব, বারো অধ্যায় যেটি রয়েছে সেটি হলো আমাদের আরও একটি সুন্দর বিষয়, সেটি হলো রেফ, এই রেফ চিনি বা এর ব্যবহার সেটি আমরা দিয়েছি, এটিও খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা দিয়েছি এর আগে। আর আমরা দেখে দেওয়ার চেষ্টা করব নানা রকম খেলা,
আমাদের ১৩ যে অধ্যায় রয়েছে সেই ১৩ অধ্যায় থেকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বা বলে দেওয়ার চেষ্টা পর্যন্ত আমরা প্রত্যেকটি বিষয়ে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। তো আমরা এই প্রথম প্রান্তিক মূল্যায়ন, এই প্রথম প্রান্তিক মূল্যায়নে আমরা যে কাজটি করব, যে আমাদের ছোট সম্মানিতদের এই ১ অধ্যায় থেকে আমরা ১৩ অধ্যায় পর্যন্ত একটু আলোচনা রাখব, এবং আপনাদের ছোট সম্মানিতদের জন্য আমরা এই বিষয়গুলো কিন্তু আলোচনা করেছি। বিশেষ করে আমরা যদি খেয়াল করি যে আমার পরিচয় এই অধ্যায়ের পাশাপাশি আপনাদেরকে কীভাবে আমরা এই ছোট সম্মানিতদের এই বিষয়গুলো শেখাতে পারি তার জন্য আমরা আলোচনা করেছি। এর সঙ্গে আমরা আলোচনা করেছি স্কুলে কেমন লাগছে, আমরা যে নতুন বিষয়গুলো পেয়ে যাবো সেগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। তো এরপরে আমরা এখানে পেয়েছি আমার বাড়ি আমার কাজ, এই একটি পার্ট রয়েছে, এবং এখানে একটা নতুন বিষয় রয়েছে ঠিক করে বলি। এই বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই আমাদের ছোটো সময়দের খেয়াল করবো এবং এই অনুযায়ী শেখানোর চেষ্টা করব। আর এই ডালিম কুমার ও কঙ্কাবতী যে আমাদের অধ্যায়টি রয়েছে পার্ট চার অধ্যায়ের এই অধ্যায়টি নিয়ে আমরা পুরো গল্পটি নিয়ে আলোচনা করেছি এবং আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছি প্রশ্নসহ। এরপরে রয়েছে আমাদের বর্ণমালা বা স্বরবর্ণ, এবং আমাদের খালি ঘরে যে বর্ণ বসে এটি নিয়ে আমাদের কাজ করা হয়নি, আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো দিয়ে, এবং ব্যঞ্জনবর্ণের যে ব্যবহার রয়েছে এই বিষয়গুলো নিয়েও কাজ করব। তো এর পাশাপাশি আমরা ৬ অধ্যায় যে রয়েছে সেটি নিয়ে কাজ করেছি। আমাদের কারচিহ্ন যে রয়েছে কারচিহ্ন দিয়ে শব্দ বানাই এটি নিয়ে আমরা একটু কাজ করব আপনাদের সামনে, এর আগে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অন্যগুলো। তো এই অধ্যায়টি আমাদের বাকি রয়েছে, এবং এর পাশাপাশি আমরা এই দেখে বুঝে কাজ করি এই পার্টটি নিয়ে কাজ আমরা করেছি, দেখেছি, এবং যুক্তবর্ণ নিয়ে আমরা এর আগে দিয়েছি। এখন কথা হলো একুশের গান, এখানে আমাদের কিছু প্রশ্ন রয়েছে, এগুলো আমরা সুন্দরভাবে আরও আলোচনা করে নেব, এবং এই ফলা চিহ্নের কথা বলেছি যেটা আমরা লিখেছি। ফলা চিহ্ন ১১ অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময়দের শিখে রাখার চেষ্টা করবো এখন থেকেই। আর এর পাশাপাশি আমরা ফলা চিহ্নের পুরো পর্ব তো আলোচনা করেছি, রেফ চিহ্ন নিয়ে আলোচনা করেছি। এই যে নানা রকম আমাদের লেখা, নানা রকম এই লেখা, এই বিষয়টি থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নানা রকম যে লেখা রয়েছে বিভিন্নভাবে আমরা লিখে থাকি, এই বিষয়গুলো এখানে হাতের লেখা নানা রকম হয়। কেউ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে রাস্তায় নানা ধরনের লেখা থাকে ঝিমিত, সেগুলো পড়ে খুব মজা পায়। এ ধরনের একটি পাঠ আমাদের দেওয়া রয়েছে যে নানা রকম লেখা, তো এখানে হাতের লেখা নানা রকম হয় এখানে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছি লেখাগুলোকে, এবং ঝিমিত সুন্দর করে লেখে। ঝিমিত দেখছে কম্পিউটারে লেখা যায়, বাবা মোবাইলে লিখতে পারেন, মোবাইলে পড়া যায়, মা খবর পড়েন। তো এই যে মোবাইলে লেখা যায়, নতুন যে আপডেটগুলো এসেছে সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এইভাবে টিভির পর্দায় নানা রকম লেখা দেখা যায়, একদিন লেখা দেখলো ঘরে বসে শিখি, ঘরে বসে শিখি। আচ্ছা স্কুলের পাশের দোকানের নাম মামার দোকান, জিমিত হাতে লেখা সাইনবোর্ডটা পড়ে, বেশ মজার নাম তাই না, মামার দোকান। তো এই যে এই বিষয়গুলো তারা পেয়ে যাবে এখন থেকে, এবং তারা এগুলো সুন্দরভাবে বুঝতে পারবে এবং কীভাবে এই লেখাগুলোকে আরও সুন্দর করা যায় এবং লেখার যে গুরুত্ব সেগুলো তারা পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি যে এক এক রকমের বিভিন্ন রকমের লেখা রয়েছে, কাঁঠাল আমাদের জাতীয় ফল, সত্য কথা বলি নম্র হয়ে। আচ্ছা যেটি রয়েছে সেটি হলো দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া। আচ্ছা তো এইগুলোর পাশাপাশি উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, সুন্দরভাবে এগুলো দেওয়া রয়েছে, এবং এখানে এই লেখাগুলো লিখতে বলা হয়েছে, নির্দেশনা দেওয়া রয়েছে। এবং লাস্ট যে বিষয়টি রয়েছে সেটি হলো বলি হাতের লেখা সুন্দর করার জন্য কী করব। তো আমরা হাতের লেখার জন্য কী করতে পারি এই বিষয়গুলো দ্বিতীয় শ্রেণীর জন্য আমরা এই পর্বগুলো দেওয়ার চেষ্টা করব, যে হাতের লেখাকে সুন্দর করার জন্য আরও কী কী নতুন বিষয় বা হাতের লেখাগুলোকে কীভাবে আমরা বা বর্ণগুলোকে কীভাবে সুন্দর করতে পারি তার জন্য আমরা তো অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে আজকে এই দ্বিতীয় শ্রেণীর আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস কী কী অধ্যায় থাকছে সেগুলো, আর আমরা এইগুলোর উপরে আপনাদেরকে খুব শীঘ্রই প্রশ্নের আলোকে যেভাবে আমাদের ছোট সম্মানিতদের এই পার্টগুলোকে সাজানো যায় এবং যেভাবে পরীক্ষাগুলোতে আসতে পারে, বাসা থেকে আপনারা কীভাবে পরীক্ষা নিতে পারেন সেগুলোর উপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সম্মানিতদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব, খোদা হাফেজ।